আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা আছি আজকে ফরাজিকান্দার গরুর হাটে। এই হাটটা বেশ কয়েক বছর যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছে এবং বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ক্রেতারা বিক্রেতারা আসছে এই হাটে। তো হাটটা এখন গরু টরু মোটামুটি ভর্তি, আর আসবে সময় হলে। বেচা কিনা শুরু হয় নাই, বেচা কিনা হয়তো বা দুয়েকের মধ্যে শুরু হবে। তারপরে আমরা আবার আপনাদের নিয়ে আসবো দরদাম দেখানোর জন্য এই হাটে। তো সবাই আমাদের সাথে থাকবেন। আমরা এখন আছি ফরাজিকান্দার হাটের যে মেন গেটটা, মেন গেটের সামনে আছি, এখন ভিতরে প্রবেশ করব। ফরাজিকান্দা গরুর হাটের অবস্থানটা আমরা আপনাদের জানাই দিব, যারা দূর থেকে আসবেন তাদের জন্য। নারায়ণগঞ্জ জেলায় বন্দর থানায় ফরাজিকান্দা গ্রামে হাটটি অবস্থিত। মদনপুর থেকে মদনগঞ্জ যে সড়কটি আছে, সেই সড়ক ধরে আসলে একেবারে শেষ মাথায়, অর্থাৎ ফরাজিকান্দার মাথায় এই হাটটি অবস্থিত। হাটটি বেশ কয়েক বছর ধরেই খুব জমজমাটভাবে বসতেছে। অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা, বাইরে আসে এই হাটে। তো আমরা সেই হাটই আমরা আজকে আপনাদের দেখাবো। কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লা। সব তো সিরাজগঞ্জ থেকে। আপনারা কুমিল্লা কয়টা আনছেন গরু? দুইটা। বড় পঞ্চায়েতটি আছে। ব্যাপারে ভাইরা কেমন আছেন? ভালো আছেন সবাই? আপনারা কোথা থেকে আসছেন? কোন জায়গাটা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। গরু কটা আনছেন? বেচা কেনা শুরু হয়েছে? শুরু হয়েছে বেচা কেনা? আর সময় লাগবে না? আজকে এই হাটে প্রথমেইবার না আগে আসছেন? আগে আসছেন। আপনারা কটা আনছেন? এবার কেমন আশা? কেমন কয়েকদিনের মধ্যে হয়তো শুরু হইব? আমরা এখন আছি ফরাজিকান্দা হাটে, যে হাটটা বেশ কয়েক বছর ধরে সুনামের সাথে পরিচালিত হচ্ছে। গরু চোখে পড়ার মতন বেশ গরু আসছে, তবে বেচা কেনা এখনো শুরু হয় নাই, হয়তোবা আজকে বা কালকের মধ্যেই শুরু হবে বেচা কেনা। গরু আরো আসার অনেক জায়গা আছে, গরু হয়তো বা আসবে আরো। এটা কার গরু ভাই? বড়টা? দাম টাম বলছে কিছু? দাম টাম কেউ বলছে না, দেখতেছে বলছে। কত চাইছেন দাম এটার? বড়টা এটার দাম চাইতেছি এত সুন্দর এত বড় গরু, একটা নাম তো থাকা দরকার। মোল্লা বাবু না? ঠিক আছে, আপনার এই গরু দ্বারা ভালো ব্যবসা করেন যেমন আশা করে আসছেন।
ব্যাপারি বাজারের বাসা কোন জায়গায়? বাড়ি বাড়ি কোন জায়গায় ব্যাপারি? বাড়ি কোন জায়গায়? চুহালি সিরাজগঞ্জ। গরু কয় টানছেন এবার? পঁচিশটা। কোন পঁচিশটা? এবার হাটে প্রথম না আগে আসছেন? তিন বছর যাবত না ব্যবসা বাণিজ্য হয়? ভাইয়ের বাড়ি কোন জায়গায়? টাঙ্গাইল। গরু কয় টানছেন? চারটা। চারটা? এবারই প্রথম? না এর আগের বার হয়েছে। এই হাটে আগে আসছেন না? নিজে গরু বানাইছেন নাকি কিনে আনছেন? ব্যাপারি নাকি গৃহস্থ? গৃহস্থ। কোন গরুগুলো আপনার? এই চারটা। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ আলামিন। আচ্ছা আলামিন ভাইয়ের চারটা গরু। তো গরুগুলো দেখতে সুন্দরী না? এখন কাস্টমার আসে শুধু দেখে না? বিক্রেতা শুরু হয় নাই? বিক্রি শুরু হবো সোমবার মঙ্গলবার। আগামী সোমঙ্গল থেকে শুরু হইবে আশা করা যায় না? সেবায়ের জন্য দোয়া রইল। আচ্ছা আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। ভালো আছেন? আল্লাহ খুব ভালো। আচ্ছা কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে? গরু কয়টা আনছেন? গরু হইল চোদ্দোটা। আচ্ছা কেমন আশা করতেছেন গরু চোদ্দোটা গরু দ্বারা? আশা করছি আল্লাহ ভালো বেচা কেনা হবে। এখনো তো শুরু হয়নি বেচা কেনা? না শুরু হয় নাই। হয়তো বা দুই একের মধ্যে শুরু হয়ে যাবে না? শুরু হবে। এমন কাস্টমার আনাগুনা কেমন? এর আগে আসছিলেন নি হাতে? হ্যাঁ আসছি আপনার বেচা কিনা ভালো হোক। এই গরুটা তো আপনার গরু না? কেমন দাম টাম কেমন আছে? কেমন হলে ছাড়বেন? দেখতেছেন কি বাজার দেখে? ঠিক আছে চাষের জন্য দোয়া রইল। ভাইয়া কেমন আছো? ভালো। তোমার নাম কি? বাজারের অবস্থা এরকম ভালো না, পরিস্থিতি মানে একটু সন্দেহ সন্দেহ বা একটু নিরাশা নিরাশা আছে না? হ্যাঁ এবার কর গরুর দাম অনেক বেশি, খাবারের দাম বেশি, সেই হিসাবে ক্রেতারা কেমন কিনে সংশয় আছে না? এর জন্য যাক আমাদের পক্ষ থেকে দোয়া রইল বিটুরের পক্ষ থেকে তোমার বেচা কিনা ভালো হোক। পরে আবার কই একবারে দিবেন না, এটা আজকে না আজকে দিয়ে দেবেন। ফরাজিগান্দার হাটে আমরা যতটুকু দেখলাম
গরু কিন্তু খুব সুন্দর সাইজের গরু আসছে দেশি গরু বেশি এখানে বিশেষ করে গৃহস্থের গরু এখানে বেশি ফার্মের গরুও কিছু আছে আমিও এছাড়াও আছে বিশেষ কিছু গরু দেখলাম যেটা ওই ক্রস গরু বলে যেটা অস্ট্রেলিয়ান ক্রস এই পাশে গরুটি কিন্তু প্রত্যেকটাই বিশাল আকৃতির আপনার এগুলো কার ভাই এগুলো ব্যাপারী কে আপনি কেমন গরু কয়টা আনছেন গরু তো আনছি হলে 26টা 26টা এই হাটে প্রথম না আগে আসছেন না আগে আসছেন কেমন আশা করতেছেন এবার হাটের বাজার কেমন হাটের বাজার মনে করেন বাজার কাস্টমার ঢুকলে ভালো যাবে কেনা বেশি ব্যথা বেশি বদল নাই খরচপাতি বেশি পড়ে আছে খাবারের দাম মনে হয় বেশি না 200 টাকা বসির দাম এক বস্তা বসির দাম 2200 টাকা 35 কেজি বসি 2200 টাকা ভুট্টা 1200 এর আগে তো আসছেন এই হাটে কেমন ল্যাপটপ হয়েছে এর আগের বার হয়েছে আল্লাহ দিলে কিছু হয়েছে এবার আশা করা যায় হইব কিছু না আশা তো কইরা আইছি আল্লাহ আমি কি করবি আচ্ছা আমাদের পক্ষ থেকে দোয়া রইল আলহামদুলিল্লাহ আমার কাছে গরু তো চমৎকার বাইরের গরু গুলো না আমার কাকার এই পাশে আমার কাকা হয়েছে চাষা ভাতিজা না চাষার গরু কয়টা গরু আছে 6টা ভাতিজার কয়টা সেটা আছে লাগা 4টা আপনার কোন গুলা এই তো এই যে সার গুলো এগুলো গৃহস্থ মানুষ থাক বই থাক দুইটা খুলে স্যার আতে লন দেহি দুইটা খুলে আতে লন দেহি ঠান্ডা না গরম তো পাওয়া যায় না ইনকাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ব্যাপারে বেড়া সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সবাই মনে সিরাজগঞ্জ হ্যাঁ যতটুকু কথা বললাম বেশিরভাগই সিরাজগঞ্জ গরু সবাই নিয়ে আসছেন ব্যাপারী না খামারি ব্যাপারি কেমন মনে হইতাছে এবারে হাটের অবস্থা দেখতেছে না দেখতেছে আমরা দেখতেছি আগামী সব মঙ্গলবারে বোঝা যাবো ইনশাল্লাহ এর আগের বার তো গরু হাট বড় আমরা দেখছি পরে চান্দ্রাতির দিনে এসে দেখি গরু একটাও নেই মনে আছে না গতবার এই হাটে এবারই প্রথম বৃষ্টি স্যার বলি আবার
আমরা আজকের মতো ফরাজিগান্দা হাট থেকে বিদায় নিব। বেসাকিনা শুরু হবে হয়তো আগামীকাল পরশু। আমরা আবার চলে আসবো এই হাটে, দেখাবো আপনাদের দরদাম। আবার আপনাদের সামনে হাজির হবো নতুন ভিডিওতে, নতুন কোনো হাটে। সবাই ভিডিওর সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন।